বিজেপির সন্ত্রাসবাদী দল হলে বন্দুকের বদলে বন্দুক জোগাড় করতাম, গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ, গণতান্ত্রিক ঘেরাটোপে থেকে বারাসাতে বিস্ফোরক বক্তব্য বিজেপি নেতা মুকুল রায়। এত দ্বারা তিনি পরিষ্কার করে দিলেন, পৌরসভা নির্বাচন পরিচালনা রাজ্যের নিয়ন্ত্রণাধীন বিষয় হলেও শাসক দল সন্ত্রাসের রাস্তায় হাঁটলে বিজেপিও পাল্টা সন্ত্রাসের রাস্তায় না হেঁটে মানুষের ওপরে ভরসা রাখবে। করোনা যখন অতিমারী তখন রাজ্য নির্বাচন কমিশন বৈঠক ডাকছে, ভোট কিভাবে হবে সেটাই আলোচ্য। আমি ভোট পিছিয়ে দেওয়ার দাবি তুললেই তৃণমূল বলবে বিজেপি পালিয়ে যাচ্ছে। রবিবার মুকুল রায় বারাসাতে দলীয় সাংগঠনিক বৈঠকে এসে করোনা মোকাবিলাকে প্রাধান্য দিয়ে জানালেন, মানুষ বাঁচলে তবেই গণতন্ত্র বাঁচবে। করোনা মোকাবিলা নিয়ে রাজনীতির ঊর্ধ্বে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, রোগ মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসাও করেন। বিজেপিতে গোষ্ঠীকোন্দল আছে মেনে নিয়ে তিনি জানান, প্রত্যেকটি দলেই গোষ্ঠীকোন্দল আছে। আব্বাস সিদ্দিকীর দল ও মিমিকে মৌলবাদী শক্তি আখ্যা দিয়ে তিনি বলেন, মৌলবাদী শক্তি আসন্ন নির্বাচনে আদতে কোনো প্রভাব ফেলতে পারবে না। তবে বারাসাতের কার্যকর্তা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তার বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল করোনা ভাইরাসের অতিমারির মধ্যে আসন্ন পৌরসভার নির্বাচন সংগঠন। তিনি প্রশ্ন তুলে যান, নির্বাচন কমিশন কি করে এই সংকটকালে নির্বাচনী বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন? মুখ্যমন্ত্রী যে প্রধানমন্ত্রিত্বের জন্য সিপিএম ও কংগ্রেসের সাথে আতাত করছে সে বিষয়ে ব্যাখ্যা দেন মুকুল রায়। রাজ্য নির্বাচন কমিশন কোন দিনও তাদের আওতায় গিয়ে ভোট হয়, কারণ যেহেতু আইন শৃঙ্খলা রাজ্যে থাকে, আজ অব্দি কোনো সরকারের আমলেই কোনো ভোট রাজ্য নির্বাচন প্রস্তুতি নেওয়া যায়নি। এটা আমি তো সন্ত্রাসবাদী দল নয়, সন্ত্রাসবাদী দল হলে আমি বন্দুকের ভিতরে বন্দুক জোগাড় করতাম। এখানে গণতন্ত্রের মানুষই শেষ ভরসা, কিন্তু এখন যেখানে বড় প্রশ্ন যে করোনা ভাইরাস মানুষ বাঁচবে তবে তো বলবে কীভাবে কী খেলবে, খেলার তো কোনো জায়গা নেই, এখানে মানুষ ভোট দেবে। ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভোটটা কবে হবে এইটা জানতে চান। আমরা ভোট পেছানোর দাবি করছি না, কারণ আমি ভোট পেছানোর দাবি করলেই বলবেন বিজেপি পালিয়ে গেছে। একদম উনি যদি একটা দল সে 42টা আসনে পাঠিয়ে দিতে পারে, 270 না পেলে তো প্রধানমন্ত্রী হয়ে যাবে না। তাহলে 240টা আসনে পাঠিয়ে দিয়ে কেউ তো 270টা আসন পেতে পারে না, তাহলে তাকে তো না কাউকে না কাউকে কোনো না কোনো দলের সহযোগিতা নিতেই হবে। তাহলে দল কোথায়? আজকে পৃথিবীতে করোনা মহামারীর আকার নিয়েছে, পশ্চিম ভারতবর্ষের সরকারও এটাকে ডিজাস্টার বলেছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করে আমি কাউকে বিশেষ করে ভয়ও দেখাচ্ছি না, আর অতিরিক্ত সতর্কতাও বলছি না, কিন্তু এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগামীকাল রাজ্যের নির্বাচন কমিশন বৈঠক করে রাজ্য সরকারও অনেক সদার্থক পদক্ষেপ নিয়েছে, স্কুল বন্ধ হয়েছে, জমায়েত বন্ধ হয়েছে, তাই এইভাবে দাঁড়িয়ে কীভাবে নির্বাচনটা হতে পারে এটাই এখন সবার কাছে আলোচনাও করতে হওয়া উচিত বলে আমি মনে করি। সর্বত্র কোনো জায়গায় আমরা মিছিল মিছিল কথা বলছি না, তাও আমরা ধরুন এই আজকে এইখানে 200 জনেরও বেশি লোককে না ডেকে, অল্প লোককে ডেকে ঘরের মধ্যে চলছে। আবার বলছি করোনাটা এটা ভাইরাল, এটা বাতাসে ঘুরে বেড়ায়, স্বাভাবিকভাবে এটা ভাইরাল, এটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যেমন ঘুরে বেড়ায় এটা কিন্তু ভাইরাল, সুতরাং স্বাভাবিকভাবে এতে নিশ্চিত করে সতর্কতা। এখন অবধি যা ভূমিকা নিয়েছে নিশ্চিত করে ধরুন আমি বলবো শুধু রাজনীতির জন্যে বিরোধিতা করার জন্য বিরোধিতা করার সব আর্থিক কথা না, ধরুন ক্রিকেট খেলা বন্ধ, এসব বন্ধ, এক্ষেত্রে যা যা দরকার তারা নিশ্চিত দিচ্ছে, কেন্দ্রের সাথে যোগাযোগ নেই। এবং কোন দলে নেই, যে কোনো রাজনৈতিক দলে ইনার পার্টি ক্লাস একটা ব্যাপার, এ সব দলেই আছে, সিপিএমে আছে, সিপিআই আছে, কংগ্রেসে আছে, তৃণমূলে আছে, বিজেপিতেও থাকতে পারে, কিন্তু বিজেপি একটা জায়গায় দাঁড়িয়ে একটা সময় একত্রিতভাবে কাজ করে। আবুল কায়ুমের রিপোর্ট, বিশ্বভারত।